2024 এর সবথেকে একটা জনপ্রিয় এন্ড পপুলার একটা যে ফোন যেটা রিলিজ হতে চলেছে সেপ্টেম্বর মাসে সেটা হচ্ছে আইফোন 16 এবং আইফোন 16 সাথে সাথে কি কি ফিচারস তোমরা পাবে 2024 এ মানে সেই সমস্ত কিছু নিয়ে আজকে আলোচনা করতে চলেছি আমার কাছে যে দুটো ফোন রয়েছে সেটা হচ্ছে আইফোন 14 এন্ড 15 আইফোন 14 আর 15 ছাড়া কি এক্সট্রা বেনিফিট তোমরা আইফোন 16 এ পাবে কত প্রাইস কি কি ফোনের মধ্যে ক্যামেরা কি কি ফিচার্স পাচ্ছ কি কি ব্যাটারি রয়েছে কত এমএএইচ এর ব্যাটারি রয়েছে ডিসপ্লে কি সব নিয়ে কিন্তু আলোচনা করছি আজকের এই ভিডিওটাতে যারা প্রথমবার দেখছো আমাদের চ্যানেল অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও আর নিচে কমেন্ট বক্সে লেখো ভিডিও দেখার পর কেমন লাগলো তোমাদের তো শুরু করি আজকের ভিডিও আইফোন 16 নিয়ে প্রথমত আসবো আইফোন 16 এর ডিসপ্লে নিয়ে ডিসপ্লেটা কিন্তু এখানে তোমরা অন্যরকম দেখতে পাবে আইফোন 16 এর মধ্যে কারণ আইফোন 16 এর ডিসপ্লে পুরোটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে এক্সটেরিয়র যেটা ছিল আইফোনের সুপার রেটিনা এক্সটেরিয়র ডাইনামিক রেঞ্জে তোমরা দেখতে পাচ্ছিলে ডিসপ্লের মধ্যে এটা কিন্তু পুরোটাই চেঞ্জ হয়ে গেছে এবার নতুন কিছু জিনিস আসতে চলেছে সেটা কিন্তু অনেক বেশি একটা বোতহল জাগাচ্ছে যে আইফোন 16 এর যে ডিসপ্লেটা কী হবে তো সেইটারই আমি তোমাদের ফার্স্টে বলতে চাই আইফোনের যে ডিসপ্লেটা পাবে তোমরা সেটা কিন্তু LTPS ডিসপ্লে পাবে যেটা তোমরা এতদিন সুপার রেটিনা এক্সটেরিয়র ওলেড ডিসপ্লে এতদিন দেখেছো তার বদলে এখন LTPS ওলেড ডিসপ্লে তোমরা দেখতে পাবে কি বেনিফিট আছে কি ফিচার্স আছে কি ডিফারেন্স আছে তোমাদের এই ভিডিওতে আমি বলতে চাই জাস্ট তো আইফোন 15-14 কী হতো যে ডিসপ্লেগুলো ছিল না সেগুলো ছিল তোমার এক্সটেরিয়র রেঞ্জের উপর ডিপেন্ড করে তাতে কী হতো তোমার যে রিফ্রেশ রেট পেতে ডিসপ্লের মধ্যে সেগুলো 90 Hz ইয়া ফির 60 Hz কখনো কখনো 120 Hz যে প্রো ম্যাক্সের সিরিজগুলো তোমরা দেখেছো ঠিক আছে কিন্তু এইবার যে LTPS আসছে না এতে কী হবে এখানে যে হার্জ দেখতে পাবে ডিসপ্লে হার্জ সেখানে তোমার হয়তো 1 Hz থেকেও হতে পারে 90 Hz যেতে পারে 60 Hz যেতে পারে এবং 120 Hz যেতে পারে ওর যে প্যানেলটা ডিসপ্লে প্যানেলটা এমনভাবেই তৈরি এমন টেকনোলজির মধ্যে রয়েছে যেটা 1 Hz থেকে 120 Hz পর্যন্ত তার ডিসপ্লে তার ভিডিওর ওপর ডিপেন্ড করে এই হার্জটা তোমরা অটোমেটিকলি দেখবে যে অ্যাডজাস্ট করে নিচ্ছে ডিসপ্লেটা অনেক হাই লেভেলের টেকনোলজি আইফোন 16 এর মধ্যে তোমরা দেখতে পাবে যখনটা রিলিজ হবে যখন তোমরা ইউজ করবে হয়তো তখন তোমরা বুঝতে পারবে যে কীরকম জিনিসটা আর তোমরা কীরকম এক্সপিরিয়েন্স করছো সেটা কিন্তু অনেক ম্যাটার করবে আইফোনের ওপর ঠিক আছে অ্যাপেলের কাছে তো যে রিফ্রেশ রেটটা কখন কাজে লাগে দেখো যখন তোমরা এরকমভাবে ঘোরাতে থাকো দেখবে এক এক সময় যে কোনো হার্জ থাকে রিফ্রেশ রেট দেখবে যখন কম আছে 60 Hz আর 120 Hz মধ্যে ডিফারেন্সটা তখনই তোমরা বুঝতে পারবে যখন তোমরা এই ফোনের এই যে ডিসপ্লেতে কীরকম এরকম ঘোরাবে দেখছো কীরকম টাইম নিচ্ছে যেগুলো টাইম নেয় সেগুলো মধ্যে 60-90 Hz থাকে আর যেগুলো দেখবে খুব স্মুথলি ঘুরছে সেগুলো 120 Hz থাকে তো এটা হচ্ছে ডিফারেন্স দুটোর মধ্যে এবার আমি তোমাদের শর্টে বোঝাবো যে আইফোন 16 কত টাকা কী কী ফিচার্স আছে কী কী স্পেসিফিকেশান তোমরা এর মধ্যে দেখতে পাবে ওয়ান বাই ওয়ান তোমাদের বলতে থাকছি ভিডিওর মধ্যে নর্মাল যে আইফোন 16টা বেরোবে রিলিজ হবে তার মধ্যে তোমরা 6.2 inch সুপার রেটিনা LTPS ওলেড ডিসপ্লে দেখতে পাবে তার মধ্যে যে রিফ্রেশ রেট দেখতে পাবে 60 Hz তার দেখতে পাবে 12 MP সেলফি ক্যামেরা পাবে ডুয়াল রিয়াল ক্যামেরা পাচ্ছ A18 চিপসেট যে মেইন জিনিসটার মধ্যে পাচ্ছ সেটা হচ্ছে চিপসেট 3 nanometer A18 চিপসেট নিউ চিপসেট এর মধ্যে দেওয়া হচ্ছে 6 GB র্যাম পাচ্ছ আর 512 GB অবধি তোমার স্টোরেজ দেখতে পাবে আর যে ব্যাটারি দেখতে পাবে 3450 mAh ব্যাটারি পাবে 5G সাপোর্ট করবে আর এর মধ্যে আরেকটা যেটা জনপ্রিয় জিনিস যেটা ইনস্টল করা হচ্ছে যেটা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে iOS 18 যার জন্যই কিন্তু অনেক বেশি লোকে অপেক্ষা করে আছে আইফোনের যে iOS 18 আসছে সেটা খুবই একটা জনপ্রিয় একটা iOS সিস্টেম আর অনেক কিছু ফিচার্সের মধ্যে দেওয়া হচ্ছে তো বুঝতেই পারছো যে লোক অনেক বেশি ওয়েট করে আছে আইফোন 16 এর জন্য এইবার যেটা আসছে আইফোন 16 প্রো লেভেলের ঠিক আছে আইফোন 16 প্রোতে তোমরা কী কী বেনিফিট পাচ্ছ সেটা আমি তোমাদের বলতে চাই এখানে আইফোন 16 প্রোতে পাবে তোমরা 6.3 inch সুপার রেটিনা LTPO ডিসপ্লে পাচ্ছ 120 Hz অ্যাসপেক্ট রেশিও পাচ্ছ ডিসপ্লের মধ্যে যেটা অনেক বেশি ভালো আর কি রয়েছে 12 MP সেলফি ক্যামেরা পাচ্ছ ট্রিপল রিয়ার ক্যামেরা পাচ্ছ যেটা তোমরা প্রো প্রোফাইলে দেখতেই পাও আর এখানে A18 এর চিপসেট পেয়ে যাচ্ছ এখানে একটা জিনিস আছে আইফোন 16 প্রো লেভেলের যে ফোনগুলো আছে না সেখানে কিন্তু A18 চিপসেট তো পাচ্ছই কিন্তু এটা প্রো লেভেলের পাচ্ছ আইফোন 16 আর 16 প্লাসে যে কোনো পাচ্ছ A18 অনলি বাট ওখানে কিন্তু প্রো অ্যাড করা নেই যখন তুমি আইফোন 16 প্রো ইয়া প্রো ম্যাক্স কিনছো সেখানে কিন্তু চিপসেট অনেক বেশি অ্যাডভান্স আইফোন 16 আর 16 প্লাসের থেকে এটা কিন্তু মাথায় রেখো লাস্ট জিনিসটাতে আসছে সেটা হচ্ছে আইফোন 16 প্রো ম্যাক্স এতে তোমরা কী কী স্পেসিফিকেশান পাচ্ছ সেটা আমি তোমাদের এখানে বলতে চাই ফার্স্ট হচ্ছে তোমরা 6.9 সুপার রেটিনা LTPO ওলেড ডিসপ্লে পাচ্ছ 120 Hz অ্যাসপেক্ট রেশিও যেটা ডিসপ্লের মধ্যে তোমরা দেখতে পাবে ফিচার্সে
12 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা পাচ্ছ, ট্রিপল রিয়ার ক্যামেরা পাচ্ছ, যেরকম তোমরা আইফোন 15 প্রো ম্যাক্সে পেয়েছো তেমনি সেরকমই ক্যামেরা থাকবে আইফোন 16 প্রো ম্যাক্সে, সমস্ত কিছুই মোটামুটি সেমই থাকছে। A18 প্রো চিপসেট থাকবে 3 ন্যানোমিটারের, আর থাকছে 8 GB র্যাম, আর এর যে স্টোরেজ ক্যাপাসিটি হবে 1 TB পর্যন্ত, এটা কিন্তু মাথায় রেখো তোমরা। 4500 mAh ব্যাটারির মধ্যে পেয়ে যাচ্ছ, আর যেটা 5G সাপোর্ট করে, 4G সাপোর্ট করে সিম কার্ড, ঠিক আছে। এর সাথে পাবে iOS 18, যার মোটামুটি প্রাইস যেটা এখনও বোঝা যাচ্ছে $1,300, তো ইন্ডিয়ান কারেন্সি যেটা কনভার্ট করলে তোমরা অ্যাপ্রক্সিমেট একটা প্রাইস পেয়ে যাচ্ছ, কারেক্ট। তো এই ছিল iPhone 16 স্পেসিফিকেশন, যেটা লঞ্চ হতে চলেছে সেপ্টেম্বরে 2024। খুবই একটা জনপ্রিয় ফোন, 2024 সবাই ওয়েট করছে এটা কেনার জন্য। তো যদি তোমাদের এই যে স্পেসিফিকেশন বললাম যদি তোমাদের ভালো লাগে ফোন অবশ্যই কিনবে, আর তারপরে যখন রিলিজ হবে তখন আমি আরও জানাবো যে মানে কী আছে স্পেসিফিকেশনে, কী নেই, সমস্ত কিছুই তোমাদের ভিডিওর মধ্যে দেবো। আর একটা যেটা ইম্পর্টেন্ট জিনিস তোমাদের বলা হয়নি ভিডিওর প্রথমে, সেটা হচ্ছে অ্যাকশন বাটন। যেটা অ্যাকশন বাটন নতুন দেওয়া হচ্ছে, কোনখানে দেওয়া হয় বলো তো, ঠিক এইখানে প্লেস করা হবে। তোমার যে এখানে পাওয়ার বাটন থাকবে ঠিক এই জায়গাটাতে অ্যাকশন বাটনটা দেওয়া হবে। এতে কী হবে, তোমরা ওই অ্যাকশন বাটন দিয়ে এমন ফিচার্স দেওয়া থাকবে যেখানে তুমি ফটো তুলতে পারবে, আরও অনেক কিছু করতে পারবে। তো এই একটা ফিচার্স নতুন এর সাথেও দেওয়া হচ্ছে iPhone 16। তো এটা একটা খুবই একটা বলবো নতুন নতুন একটা ফিচার্স, আর নতুনত্বভাবে তোমরা ডিজাইনটা পেতে চলেছো iPhone 16। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো, শেয়ার করো ভিডিওটা তোমার ফ্রেন্ডদের সাথে, আর তার সাথে সাথে আমাদের চ্যানেল আনবক্স রিভিউ অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে যেও। দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি, ততক্ষণ তো ওয়েট করতেই হবে। তো চলো বাই, নেক্সট টাইম আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।